ইউটিউবের ভিডিওর উপরে ডাবল ট্যাপ করে যে ভিডিওটার সময় আগে পিছিয়ে করা যায় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই সময়টা যে নিয়ন্ত্রণ করা যায় এটা কি জানা আছে? এর জন্য প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেখান থেকে জেনারেলে যেয়ে দেখুন ডাবল ট্যাপ টু সিক নামে একটা অপশন রয়েছে। সেখানে যে আপনি আপনার পছন্দ মতো সময়টা চুজ করে দিন, বাস আপনি এই সময়টাকে আপনার পছন্দ মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি কি ইউটিউবে এমনভাবে ভিডিও দেখতে চাচ্ছেন যে কোনো সার্চ হিস্ট্রি বা ওয়াচ হিস্ট্রি না থাকুক? চাইলেই আপনি পারবেন সেটা। আপনার জিমেল অপশন যেখানে রয়েছেন সেখানে যেয়ে দেখুন নিচে একটা ইনকগনিটো অপশন রয়েছে, সেটা ক্লিক করুন। ক্লিক করলে ইনকগনিটো অপশন চালু হয়ে যাবে। এবার আপনি যে কোনো একটা ভিডিও সার্চ করুন। দেখুন আমরা এখানে একটা ভিডিও সার্চ করেছি, টেকনিক্যাল টেক 24 প্রো। এবার এই চ্যানেলে যে আমরা একটা ভিডিও দেখলাম, দেখুন ভিডিওতে দেখার পরেও সার্চ হিস্ট্রিতে কিন্তু কোনো হিস্ট্রি নেই, কারণ এটা ইনকগনিটো মোড চালু রয়েছে। এভাবে আপনি খুবই ছদ্মবেশের মতো খুবই সহজেই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আপনি কি চাচ্ছেন আপনার ফেভারিট ইউটিউব চ্যানেলের ফেভারিট ভিডিওতে একটু অন্য ফন্টে কমেন্টস করতে, যেটা সবার চোখে পড়বে? তাহলে গুগলে যেয়ে লিখুন লিঙ্গজ্যাম, লিঙ্গজ্যামের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনার কমেন্টসটা লিখুন। দেখুন এখানে বিভিন্ন ফন্ট পাবেন, যে কোনো একটা ফন্ট চুজ করুন এবং ভিডিওর নিচে পেস্ট করে দিন। ব্যাস, খুব সহজে আপনার কমেন্টসটা অন্যদের থেকে একটু অন্যরকম দেখাবে এবং অন্য সবার চোখে ধরবে। ধরুন আপনি খুব ব্যস্ত রয়েছেন, 5 মিনিটের একটা ইউটিউবের ভিডিওকে আপনি 3 মিনিটে দেখতে চাচ্ছেন, চাইলেই কিন্তু আপনি সেটা করতে পারেন। এর জন্য ভিডিওর উপরে যে 3টা ডট রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে যেয়ে দেখুন প্লেব্যাক স্পিড নামে একটা অপশন রয়েছে। এই অপশন থেকে আপনি আপনার মন মতো স্পিড চুজ করে দিন। চাইলে আপনি ভিডিওটাকে ফাস্ট করে 5 মিনিটের একটা ভিডিওকে খুব সহজে 3 মিনিটেই দেখতে পারেন। ইউটিউবের ভিডিও আপনি চাইলে কিন্তু VR হেডসেট দ্বারাও দেখতে পারেন। এর জন্য আপনাকে ভিডিওর উপরে যে 3টা ডট রয়েছে সেখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে নিচে VR সেট নামে একটা অপশন চলে এসেছে, বাস ক্লিক করে দিন। দেখুন ভিডিওটা কীরকম একটু অদ্ভুত হয়ে গেছে না? সাধারণভাবে এবার এরকমই লাগবে দেখতে, কিন্তু VR সেট দিয়ে দেখলে এটা খুবই স্বাভাবিক বা রিয়েলিস্টিক ভিডিও হিসেবে দেখা যাবে।